हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल मार्मेट एंटरटेनमेंट। आज के आमी आपनादेर के देखाबो किभाबे डालेर बड़ा बनाते हैं। सो व्यूवर्स, चलुन डालेर बड़ा रान्ना करार जोन्नो आमादेर प्रथमे प्रयोजन हबे किछु डाल। ताई आमी एखाने एक कप मुसुर डाल एबं एक कप बुड़ेर डाल निये पानीते 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটিকে ব্লেন্ডার দিয়ে ভালো করে পিষে নিতে পারেন অথবা ধুপুনে দিয়ে অর্ধ বাটা করে নিতে পারেন। তারপর বাটা শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ গরম মশলা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 4 পিস রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, পরিমাণ মতো পুদিনা পাতা অথবা আপনাদের বাসায় যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারবেন, 2টি কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ লবণ। সব মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। মশলাগুলো এমন ভাবে মিক্সড করতে হবে যেন সবগুলো ডালের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, তাই মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। অনেকেই এই রমজান মাসে ডালের পেঁয়াজু খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তাই আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। মৃদু আঁচে অন করে দিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিবেন এবং এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবেন। যেহেতু আমি এটি ডুবা তেলে ভাজবো, তাই আমি তেলের পরিমাণটি একটু বেশি দিয়েছি। এই পর্যায়ে গিয়ে আমি মিশ্রণটি আলাদা একটি বাটিতে করে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি কয়েকটি মিষ্টি কুমড়ার পাতা। আপনাদের বাসায় যদি মিষ্টি কুমড়ার পাতা না থাকে, তাহলে আপনারা লাউ পাতা দিয়েও এই রেসিপিটি বানাতে পারবেন। নিয়ে নিচ্ছি কয়েকটি টুথপিক। এই টুথপিকগুলো আমি প্রথমেই কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর না হয় এটি তেলের মধ্যে দিলে টুথপিকটি পুড়ে যাবে। তারপর একে একে সব পাতার মধ্যে অল্প পরিমাণে ডালের মিশ্রণটি ভালোভাবে ঢুকিয়ে টুথপিকটি দিয়ে ভালোভাবে পাতাটি বন্ধ করে ডুবা তেলের মধ্যে ছেড়ে দিব। আমি আবারও দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন অল্প পরিমাণে আপনারা যেই পরিমাণে পেঁয়াজু বানান সেই পরিমাণে আপনারা ডালের বড়াটি নিয়ে মিষ্টি কুমড়া পাতার ভিতরে ঠিক এইভাবে ঢুকিয়ে পাতাটি ভালোভাবে বন্ধ করে নেবেন এবং মুখটি বন্ধ করার জন্য ভালোভাবে টুথপিকটি দিয়ে ভালোভাবে বন্ধ করে নিতে হবে। আমি একে একে মিষ্টি কুমড়া পাতার মধ্যে সব ডালের বড়াগুলো
ডুবা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই পাতাটি বিভিন্ন সাইজের করতে পারেন। এটি হতে পারে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আকৃতির বা স্কয়ার বা চারকোনা আকৃতিরও হতে পারে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে এই আকারগুলো করে নেবেন। মিষ্টি কুমড়ার পাতার মধ্যে সব ডালগুলো দিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব এবং এক পাশ যখন হয়ে যাবে তখন চামচ দিয়ে অন্য আরেকটি পাশ ভালোভাবে উল্টে দিব। উল্টানো শেষ হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়ার পাতাগুলো হালকা বাদামি কালারের হয়ে আসছে তখন আমি তেলগুলো ভালোভাবে ছাকিয়ে একটি ছাকনির মাধ্যমে তেল থেকে তুলে প্লেটে করে পরিবেশন করব। দেখুন ডালের বড়াটি মিষ্টি কুমড়ার পাতার ভিতরেও খুব মচমচে এবং ক্রিস্পি হয়েছে। আপনারা এই ইফতারির সময় পেঁয়াজুর পরিবর্তে এই ধরনের মিষ্টি কুমড়া অথবা লাউয়ের পাতা দিয়ে ডালের বড়া বানাতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।